নমস্কার বন্ধুরা, আমি ঋতিকা এবং ঋতিকাস কিচেনে আপনাকে সব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি সাবেকি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটি হচ্ছে নিরামিষ লাবড়ার তরকারি। তো এই নিরামিষ লাবড়ার তরকারিটা আমি কী করে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নিন বন্ধুরা আমি কী করে এই রান্নাটা করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবং কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে জাস্ট সামান্য ফাটিয়ে একটি শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবং গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। দেন এর মধ্যে ফোড়ন হয়ে গেছে, এখন কেটে রাখা সবজিগুলো এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেব। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, নিয়ে নেব এর মধ্যে সামান্য খুব সামান্য চিনি অ্যাড করব, নুন দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব এক টেবিল চামচের মতো। এবার ভালো করে মিক্স করতে হবে। ওদের এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, সবজিগুলোকে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার তুলে নিচ্ছি, এখন আবার একটু ভালো মতন মরিচের নিতে হবে। আমি আমার পছন্দের মতন সবজি নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দের মতন সবজি এখানে নিতে পারেন। এখন এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিই এবং হাফ টেবিল চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো মতন মিক্স করে নিয়েছি, এখন আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে রান্না করবো এবং গ্যাসটা আমি লো ফ্লেমেই রেখেছি। বারবারই কিন্তু ঢাকনা খুলে খুলে এভাবে নেড়ে নিতে হবে। এখন এটাকে ঢাকা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই এটাকে রান্না করতে হবে। এখন কারণ সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে, এখন ঢাকনা ছাড়াই এটাকে রান্ন। Thank you.
সবজিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবং এর মধ্যে আমি ঘি অ্যাড করে দিলাম। সাবেকি রান্নার মধ্যে ঘি দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে। এখন এটা 15 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম।